ওকে, সো আমরা এখন যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হলো রাইট সি প্রোগ্রাম টু ফাইন্ড ফার্স্ট এন্ড সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইন অ্যান অ্যারে। সো অ্যাকচুয়ালি আমরা এমন একটা প্রোগ্রাম ডিজাইন করতে চাচ্ছি যেই প্রোগ্রামটা আসলে কোনো একটা অ্যারের ভ্যালুগুলোকে বা অ্যারের এলিমেন্টসগুলোকে যদি ইনপুট নেয় তাহলে সেই এলিমেন্টসের মধ্যে ফার্স্ট লার্জেস্ট কত অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট কত সেটা আমাদেরকে আউটপুট দেবে। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি সেটা হলো যদি আমাদের একটা অ্যারে হয় এরকম যেটার সাইজ হচ্ছে 5 এবং যেটার এলিমেন্টস আছে হচ্ছে 3, 10, 80, 20 and 5। ঠিক আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম 1 হিসেবে আমাদেরকে আউটপুট দিবে 80 অ্যান্ড ম্যাক্সিমাম 2 হিসেবে আমাদেরকে আউটপুট দিবে 20। কেন? কারণ হচ্ছে আমরা অ্যারের মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারেতে সবচেয়ে বড় ভ্যালু আছে হচ্ছে 80, দ্যাটস ওয়াই ম্যাক্স 1 = 80 অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট বা হচ্ছে দ্বিতীয় বড় ভ্যালু কোনটা সেটা হচ্ছে 20, সো ম্যাক্স 2 = আমাদেরকে দিবে হচ্ছে 20 আনসার। ঠিক আছে, তো আমরা আসলে ফার্স্টে লজিকটা দেখতে চাই। সো যেহেতু অ্যারেটা আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, দ্যাটস ওয়াই আমরা ফার্স্টেই ওই অ্যারের সাইজটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিব। ধরে নিচ্ছি যেই অ্যারের সাইজটা ইনপুট নিব সেটা সাইজ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো এবং আমাদের সাইজটা যত নিব ততগুলো এলিমেন্টস একটা অ্যারে ডিক্লেয়ার করে যেটার নাম হচ্ছে AR, এই অ্যারের মধ্যে আমরা অ্যাসাইন করে রাখবো। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা ম্যাক্সিমাম 1 আর ম্যাক্সিমাম 2 চাই তাহলে আমাদের অবশ্যই দুইটা ভ্যারিয়েবল লাগবে। সো আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যার একটা নাম হচ্ছে ম্যাক্স 1 এবং আরেকটা নাম হচ্ছে ম্যাক্স 2। ঠিক আছে, যেহেতু আমরা ম্যাক্সিমাম ভ্যালুকে বের করব, দ্যাটস ওয়াই আমরা এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সব থেকে কম ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে রাখবো। ঠিক আছে, আর যখনই বড় ভ্যালু পাবো আমরা তখন আপডেট করবো। সো সব থেকে ছোট ভ্যালু কী করে রাখবো সেটা হলো আমরা আসলে বাই ডিফল্ট এই ফাংশনগুলো ইউজ করতে পারি, যেমন হচ্ছে ইন্ট মিন, এটা হচ্ছে ইন্টিজারের সব থেকে ছোটো ভ্যালুটা আমাদেরকে দিবে। আবার যদি আমরা বলি ইন্ট ম্যাক্স তাহলে সে ইন্টিজারের সব থেকে বড় ভ্যালুটা আমাদেরকে আউটপুট দিবে। সেভাবে হচ্ছে আপনারা লংয়ের জন্য তার মিনিমাম কত হবে, আনসাইন্ড লংয়ের জন্য তার মিনিমাম কত হবে সেগুলো বের করতে পারবেন। ঠিক আছে, আমরা যেহেতু ইন্টিজার নিয়ে চেক করবো দ্যাটস ওয়াই আমি এখানে ইন্ট মিন ইউজ করব। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা লুপ চালাবো। লুপটা অবশ্যই আমাদের অ্যারের সাইজ কত পর্যন্ত চালাবো 0 থেকে স্টার্ট করে। সো এরপরে ইনসাইড লুপে বা লুপের মধ্যে যে আমরা চেক করব, ঠিক আছে, যেহেতু আমাদের ম্যাক্স 1 আর ম্যাক্স 2 মধ্যে এখন কত ভ্যালু আছে, ইন্টিজারের মধ্যে সব থেকে ছোট ভ্যালু বা ইন্টিজার রেঞ্জের সব থেকে ছোট ভ্যালুটা ইনিশিয়ালাইজ করা আছে। সো যদি আমরা দেখি যে অ্যারে অফ আই, মানে হচ্ছে আমরা লুপটা চালাবো আই দিয়ে, এজন্য আমি এখানে আই ইউজ করছি। সো আমরা লুপের মধ্যে যে দেখলাম যে কোনো একটা ভ্যালু আমাদের ম্যাক্স 1 নামে যে ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করছিলাম সেটা থেকে বড়। ঠিক আছে, মানে লুপের মধ্যে লুপটা যখন চলবে সাথে সাথে অ্যারের কোনো একটা পজিশনের ভ্যালু যদি আমাদের ম্যাক্স 1 থেকে বড় হয়ে যায় তাহলে আমরা কি বলছিলাম ম্যাক্স 1 আর ম্যাক্স 2 মধ্যে সব থেকে ছোট ভ্যালু আছে, এখন যেহেতু আমরা বড় ভ্যালু পেয়ে যাচ্ছি তাহলে ম্যাক্স 1 কে আমরা আপডেট করব। কি দ্বারা আপডেট করব? অ্যারে অফ আই এর, মানে অ্যারে অফ ওইতম পজিশনকে আমরা আপডেট করব এবং সেটাকে ইনিশিয়ালাইজ করব হচ্ছে ম্যাক্স 1 এর মধ্যে। এখন ম্যাক্স 1টা তো গেল, যদি ম্যাক্স 1টা আমরা পেয়ে যাই বা ম্যাক্স 1 এর ভ্যালুটা আমরা আপডেট করি তাহলে তো অবশ্যই ম্যাক্স 2 এর ভ্যালুটাকেও আপডেট করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ম্যাক্সিমাম 1 এর মধ্যে ফার্স্টে যেই ভ্যালুটা ছিল সেটা এখন সেকেন্ড ম্যাক্স হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা ম্যাক্স 1 = অ্যারে অফ আই পেয়ে যাচ্ছি বা সব থেকে বড় একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। সো সেটা যদি আমাদের ম্যাক্স 1 হয় তাহলে ম্যাক্স 2টাকে অবশ্যই হতে হবে ম্যাক্স 1টা, কারণ হচ্ছে ম্যাক্স 1 তখন হয়ে যাবে কি সেকেন্ড লার্জেস্ট, কারণ হচ্ছে আমরা ফার্স্ট লার্জেস্ট পেয়ে যাচ্ছিলাম অ্যারে অফ আই এর মধ্যে। এটা গেল হচ্ছে একটা কন্ডিশন। এখন ইলসের মধ্যে বা ইলস ইফের মধ্যে আমাদের আরেকটা কন্ডিশন দিতে হবে, সেটা হলো যে অ্যারে অফ অততম পজিশনের ভ্যালুটা যদি ম্যাক্স 2 থেকে বড় হয়ে যায় তখন কি হবে, এবং সাথে সাথে আমরা চেক করব যদি অ্যারে অফ ওই পজিশনের ভ্যালুটা থেকে ম্যাক্স 1 এর ভ্যালুটা বড় থাকে। কারণ হচ্ছে কি, ম্যাক্স 1 যদি ম্যাক্সিমাম থেকেই যায় তাহলেই তো আমরা ম্যাক্স 2টা পাবো, তাই না? দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব সেটা হলো ম্যাক্স 2-র মধ্যে আমরা অ্যারে অফ আই এর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে দিব। ঠিক আছে, সো আমরা যদি কোডিংয়ে যাই তাহলে টোটাল ব্যাপারটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। সো আমরা কোডিংয়ে চলে যাই। আচ্ছা, কোডিংয়ে যাওয়ার আগে আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো যদি আমরা এই ইন্ট ম্যাক্স মিন দেন হচ্ছে লংয়ের জন্য ম্যাক্স মিন, মানে হচ্ছে এগুলো ইউজ করতে চাই তাহলে আমাদের নতুন একটা হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা হচ্ছে limits.h। সো আমরা সেটা ইউজ করলাম এখানে। এখন আমরা ফার্স্টেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি। আমরা অ্যারের সাইজটা কার মধ্যে রাখবো? সাইজ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যারেটার নাম হচ্ছে AR এবং আমরা অ্যারের সাইজটা দিতে চাচ্ছি 100। এরপরে লুপ চালানোর জন্য আমরা আই নামক ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম। এরপরে যেহেতু আমাদের ফার্স্ট লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড লার্জেস্টের জন্য দুইটা ভ্যারিয়েবল লাগবে, একটার নাম আমরা ধরে নিচ্ছি ম্যাক্স 1
আরেকটা নাম হচ্ছে ম্যাক্স টু। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে ইউজারের কাছ থেকে অ্যারের সাইজটাকে ইনপুট নিয়ে নিব, যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, দ্যাটস হোয়াই পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট এন। ঠিক আছে, এবার হচ্ছে, আচ্ছা এখানে আমরা যেহেতু সাইজ ইউজ করছি, দ্যাটস হোয়াই আমরা এখানে সাইজটা ইউজ করি। আচ্ছা, আমাদের সাইজ যত, এবার অতগুলো এলিমেন্টস আমরা নিয়ে আমাদের এই অ্যারের মধ্যে আমরা অ্যাসাইন করে দিতে চাচ্ছি। সো সেটা করার জন্য আমরা একটা লুপ ইউজ করব, আই ইকুয়াল টু জিরো থেকে আমরা লুপটা স্টার্ট করব। অ্যান্ড কত পর্যন্ত লুপটা চালাবো, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালুটা সাইজ থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাবো। অ্যান্ড আই এর ভ্যালু এক এক করে আমরা বাড়াতে থাকি। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, আমরা স্ক্যানএপের সাহায্যে ইউজারের কাছ থেকে অ্যারের ভ্যালুগুলো কিন্তু নিব। সো সেটার জন্য আমরা পার্সেন্টেজ ডি ইউজ করলাম। অ্যান্ড এখানে এম্পারসেন্ট অ্যারে অফ কত ইউজ করবো, এম্পারসেন্ট অ্যারে অফ আই ইউজ করবো, কারণ হচ্ছে আই এর ভ্যালু ফার্স্টে জিরো আছে, দেন ওয়ান টু থ্রি ফোর এভাবে বাড়তে থাকবে। সো আমরা অ্যারের অততম পজিশনগুলোতে আমরা ভ্যালুগুলো নিয়ে সেগুলোকে অ্যাসাইন করে রাখলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো ম্যাক্স ওয়ান আর ম্যাক্স টুর মধ্যে আমরা ইন্টিজারের সব থেকে লোয়েস্ট ভ্যালুটা বা সব থেকে ছোট ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে রাখবো। সেটা করার জন্য আমরা আইএনটি আন্ডারস্কোর যদি মিনটাকে ইউজ করি, তাহলে এর মধ্যে ইন্টিজারের সব থেকে মিনিমাম ভ্যালুটা চলে আসবে এবং সেটা ম্যাক্স ওয়ান অ্যান্ড ম্যাক্স টুর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। এখন আমরা আমাদের লুপটা চালাবো, আই ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করবো আমরা। অ্যান্ড কত পর্যন্ত চালাবো, সাইজ পর্যন্ত চালাবো অবশ্যই, অ্যান্ড আই এর ভ্যালু এক এক করে বাড়াতে থাকবো। সো এর মধ্যে এসে অ্যাকচুয়ালি আমরা কন্ডিশনটা দিব। কন্ডিশনটা কি, যদি আমরা কখনো দেখি যে অ্যারে অফ কোনো একটা পজিশনের ভ্যালু, মানে অ্যারে অফ আই এর ভ্যালুটা যদি আমাদের ম্যাক্স ওয়ান থেকে বড় হয়ে যায়, আমাদের ম্যাক্স ওয়ানের মধ্যে কত ভ্যালু আছে, এখন ইন্টিজারের মিনিমাম ভ্যালুটা আছে। সো যদি অ্যারে অফ কোনো একটা ভ্যালুকে আমরা পেয়ে যাই এরকম যে ম্যাক্স ওয়ান থেকে বড় হয়ে গেল, তাহলে আমরা ম্যাক্স ওয়ান থেকে বড় হয়ে গেছে, মানে কি, মানে হচ্ছে ম্যাক্স ওয়ানটা এখন সেকেন্ড ম্যাক্স হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাক্স টুর মধ্যে হচ্ছে ম্যাক্স ওয়ানটাকে ইনিশিয়ালাইজ করবো, অ্যান্ড হচ্ছে ম্যাক্স ওয়ানের মধ্যে আমরা অ্যাসাইন করবো অ্যারে অফ আই এর ওই পজিশনটাকে। ফর এক্সাম্পল আমরা যদি এইটা খেয়াল করি, এই উদাহরণটা, তাহলে থ্রি হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা আসলো, বা অ্যারে অফ জিরো এর ভ্যালুটা আসলো। সো ম্যাক্স ওয়ানের মধ্যে ছিল হচ্ছে ইন্টিজারের সব থেকে ছোট ভ্যালুটা, তাহলে ম্যাক্স ওয়ান থেকে অবশ্যই অ্যারে অফ আই এর ভ্যালুটা বড় হয়ে গেছে। সো যদি বড় হয়ে যায়, তাহলে সেই ম্যাক্স ওয়ানের মধ্যে আমরা হচ্ছে প্রথম ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। দেন যেহেতু ম্যাক্স ওয়ানের ভ্যালুটা আপডেট হলো, তাহলে সাথে সাথে অবশ্যই আমাদের ম্যাক্স টুর ভ্যালুটাকে আপডেট করতে হবে। এখন ম্যাক্স ওয়ানটা তো এখন হয়ে যাচ্ছে সেকেন্ড পজিশনের ভ্যালুটা, তাই না? কারণ হচ্ছে ম্যাক্স ওয়ানের মধ্যে আমরা প্রথম ভ্যালুটা পেয়ে গেলাম, সে কারণে আমরা ম্যাক্স ওয়ানটাকে ম্যাক্স টুর মধ্যে অ্যাসাইন করে দিব। এরপরে আমরা আরেকটা ইলসিফ এখানে ইউজ করব, সেটার মধ্যে কি দিব, যদি অ্যারে অফ কোনো একটা পজিশনের ভ্যালু আমাদের কত থেকে বড় হয়ে যায়, ম্যাক্স টু থেকে বড় হয়, এবং আমরা সাথে সাথে এটাও চেক করে নেব যে অ্যারে অফ আই এর ভ্যালুটা থেকে যদি ম্যাক্স ওয়ানের ভ্যালুটা বড় থাকে। ঠিক আছে, কারণ ম্যাক্স ওয়ানের মধ্যে আমাদের ফার্স্ট লার্জেস্টটা আসবে, তাহলে আমরা কী কাজটা করবো, ম্যাক্স টুর মধ্যে আমরা অ্যারে অফ আই এর ওই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিব। সো এটা যদি করি, তাহলে আমাদের ম্যাক্স ওয়ানের মধ্যে ফার্স্ট লার্জেস্ট অ্যান্ড ম্যাক্স টু এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট ভ্যালুটা চলে এসছে। সো আমরা যদি প্রিন্টএফ ইউজ করি এখন, ফর এক্সাম্পল আমরা যদি পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন কমা ম্যাক্স ওয়ান কমা ম্যাক্স টু ইউজ করি এখানে, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম আমাদেরকে ফার্স্ট লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট এই দুইটা ভ্যালুকে আউটপুট দেওয়ার কথা। সো আমরা চেক করি, ফর এক্সাম্পল আমরা প্রোগ্রামটাকে রান করলাম, এরপরে কনসোলে আপনাকে ফার্স্টে বলা হচ্ছে যে আপনি এরর সাইজটাকে ইনপুট নেন। সো আমরা ধরে নিচ্ছি আমরা ফাইভ ইনপুট দিলাম, তার মানে আমাদের অ্যারেতে পাঁচটা এলিমেন্টস থাকবে। এবার যদি আমরা ভ্যালুগুলোকে ইনপুট দিই, ফর এক্সাম্পল টেন, দেন ফাইভ, দেন ফোর, দেন টোয়েন্টি, অ্যান্ড যদি আমরা ওয়ান ইনপুট দিই, তাহলে দেখি প্রোগ্রাম আমাদের কী আউটপুট দেয়। সো আমাদের প্রোগ্রাম আমাদেরকে আউটপুট দিচ্ছে হচ্ছে টোয়েন্টি অ্যান্ড টেন। সো আমাদের এলিমেন্টসগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আছে এখানে হচ্ছে টোয়েন্টি, দ্যাটস ওয়াই ফার্স্ট লার্জেস্ট বা ফার্স্ট ম্যাক্সিমাম হচ্ছে টোয়েন্টি, অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট হচ্ছে টোয়েন্টির পরে আছে টেন, দ্যাটস ওয়াই আমাদেরকে টেন আউটপুট দিচ্ছে। সো আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে আরেকবার রান করি, রান করে এবার যদি আমরা অ্যারের সাইজ টেন ইনপুট দিই, এরপর আমরা যদি ভ্যালুগুলো এইভাবে দিই, থ্রি, এইট, নাইন, ওয়ান, টেন, টোয়েন্টি, দেন ফিফটিন, দেন সিক্সটি, দেন হান্ড্রেড, দেন টু, সো এখন আমাদের প্রোগ্রাম আমাদেরকে কী আউটপুট দিই আমরা একটু খেয়াল করি, সেটা হলো ফার্স্ট লার্জেস্ট এখানে দেখাচ্ছে হান্ড্রেড। সো এখানে আমরা হান্ড্রেড ইউজ করলাম, এরপরে আমাদের সেকেন্ড লার্জেস্ট যেহেতু সিক্সটি আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে সিক্সটি আউটপুট দিচ্ছে। সো আপনারা কী কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের কোড ব্লকসে যাবেন, কোড ব্লকসে যেয়ে দেন হচ্ছে পুরো কোডটা ফার্স্টে বুঝবেন, দেন হচ্ছে টাইপ করবেন, টাইপ করে হচ্ছে রান করবেন, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জন্য তার আউটপুটটা আসলে ঠিক আসে কি না, সো আপনারা সেটা চেক করবেন। অ্যাকচুয়ালি আমরা একটা প্রোগ্রামের মধ্যেই ফার্স্ট লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড লার্জেস্টটা বের করে ফেলছি,
সো আপনাদের যদি বুঝতে আসলে কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন। সো তারপরেও যদি প্রবলেম থাকে তাহলে এখানে এসে কমেন্ট করবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, সো ততক্ষণে আপনারা হচ্ছে প্রোগ্রামিংয়ের সাথে থাকুন, প্রোগ্রামিং করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।